আপনার সবাই কেমন আছেন? আজকে শুক্রবার, জুমার দিন, শবে বরাত। আজকে আমি এখন আপনাদেরকে মস্কোর সবচেয়ে বড় মসজিদ দেখাতে নিয়ে যাব। আমি এখন আছি আমার বাসার সামনে। এখান থেকে আমাকে যেতে হবে বাস স্টপেজ পর্যন্ত। বাস স্টপেজ থেকে প্রায় আমাদের মেট্রো পর্যন্ত যাইতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। তারপর মেট্রো স্টেশন মেট্রো থেকে আমাকে মিরে স্টেশনে যেতে হবে, যেখানে আমাদের মসজিদটা পর্যন্ত যাইতে আমাদের প্রায় 1 আওয়ার মতো সময় লাগবে। আমি এখন আছি মেট্রো উলিসা একাডেমিস্কি অ্যাংলিয়া। এখান থেকে আমি যাব মেট্রো সার্কুলিস্কিয়াতে। মেট্রো সার্কুলিস্কিয়া থেকে এখন আমি যাচ্ছি পসপিক মিরাতে। ট্রেন থেকে বের হওয়ার পরে আমি আসলে বুঝতে পারতেছিলাম না কোন দিক দিয়ে বেরোবো, কারণ এখানে বের হওয়ার দুইটা রাস্তা, একটা 6 নম্বর অন্য একটা লাইনে যাওয়া যায়, আরেকটা হচ্ছে ডিরেক্ট ফসফেট মিরার, যেখানে আমাদের মসজিদটা ঠিক ওইদিকে যাওয়া যায়, মানে বের হওয়ার রাস্তা, যাকে অবশেষে আমি খুঁজে পেলাম। এই দিকটা দিয়ে বের হওয়ার পরে মেইন ফসফেট মিরার স্ট্রিটে যাইতে হবে, তারপরে মসজিদ পাওয়া যাবে। আর এই মসজিদে যাওয়ার রাস্তা খুঁজে পাওয়ার জন্য আরেকটা আছে, এখানে শুক্রবারে নামাজের টাইমে বিভিন্ন জায়গা থেকে মস্কোর অনেক লোক আসে নামাজ পড়তে, তো সবাই এই রোড দিয়ে যায় এই গেটে। তো বেসিক্যালি কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এখানে অনেক মুসলমান থাকে, তারা আসে নামাজ। আস্তে আস্তে লেট হয়ে গেল, তাই রাস্তার মধ্যেই নামাজ পড়তে হচ্ছে। আজকে আপনাদের কাছে মসজিদের ভিতরটা দেখাতে পারলাম না। এই হচ্ছে মসজিদের ফ্রন্ট সাইড,
যদিও আজকে সময়ের কারণে দেখানো দেখাইতে পারলাম না মসজিদের ভিতরটা, মসজিদের ভিতরটা বেশ সুন্দর। ইনশাল্লাহ অন্য আরেকদিন আপনাদেরকে দেখাবো মসজিদের ভিতরের অংশ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।